বরিশাল টিম এবার কেমন লাগছে আপনার, কেমন হলো না? আসলে এবার তো টিম অনেক ভালো, অনেক ভালো ভালো প্লেয়ার নিয়ে টিমটা করা হয়েছে এবার। তো এখন রেজাল্টটা ইম্পর্টেন্ট, যেহেতু এত ভালো একটা টিম হয়েছে এটা কিন্তু একটা প্রেশার থাকে অনেক ভালো টিম হলে, তো রেজাল্টটা আসলে অনেক ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করতে হবে আর কি। চ্যাম্পিয়ন হব এইটা, এটাই আসলে প্ল্যান প্রত্যেকটা প্লেয়ারেরই চিন্তা এটা, এবং টিম ম্যানেজমেন্টেরও চিন্তা এইটাই যে আসলে চ্যাম্পিয়ন হওয়াটা, কারণ লাস্টবার রানার আপ হয়েছে তাও খুব কাছাকাছি গিয়ে আর কি, চ্যাম্পিয়নের কাছাকাছি ছিল। তো এবারও ওটাই প্ল্যান যে যেন এবার চ্যাম্পিয়নটা হতে পারি। সাকিব ভাইয়ের তো নিয়ে কিছু বলার নাই, সাকিব ভাই নিয়ে কে কি বলবে, সে তো সবসময় খুব ভালো ক্যাপ্টেন্সি করে থাকে, সে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। আর মিরাজ অবশ্যই এখন খুব ভালো ফর্মে আছেন, শুধু মিরাজ না সবাই মোটামুটি ভালো ফর্মে আছে। এখানে যারা ন্যাশনাল টিমের বাইরের প্লেয়ারগুলো আছে তারাও ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফর্ম করতেছে, তো আসলে সকলে মিলে যদি আমরা ভালো পারফর্ম করতে পারি মাঠের ভিতরে সেটাই হলো রেজাল্ট হবে। আসলে সবাই এক দুইজন পারফর্ম করলে হবে না, তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ারেরই আমার মনে হয় ভালো খেলতে হবে। না কিছু কিছু উইকেট ডিফারেন্ট, তবে এই ওয়েদারে আপনার অবশ্যই পেস বোলারদের একটু ফেভারে থাকবে, কিন্তু আর একটা প্রবলেম হচ্ছে যে বল ভিজে গেলে পেস বোলারদের আবার প্রবলেম হতে পারে, কারণ সেক্ষেত্রে কাটার বা এইসব ইয়র্কারের ক্ষেত্রে অনেক প্রবলেম হবে। তো সেক্ষেত্রে ব্যাটসম্যানরাও যে একবারে বিপদে থাকবে তা না, যেহেতু বল ভিজে যেতে পারে সেক্ষেত্রে ব্যাটসম্যানরাও অনেক ফেভার পাবে যে কাটার বা ইয়র্কারগুলো পারফেকশন কম হবে। হ্যাঁ, টস একটা ভাইটাল ব্যাপার থাকবে অবশ্যই, তবে ওয়েদার এরকম সবসময় থাকে কি না সেটা অন্যরকম ব্যাপার। আর ঢাকার ওয়েদার আর সিলেট বা চট্টগ্রাম ওয়েদার এক না, ওইখানে আরও বেশি ডিউ থাকবে, আরও বেশি বল ভিজার একটা যে জিনিসটা থাকে, আমরা বল ভিজা বল নিয়েও প্র্যাকটিস শুরু করে দিয়েছি যাতে বল একটু ভিজিয়ে যেন স্লগের সময় ইয়র্কার মারা বা কাটার যেন ভিজা বলে মারতে পারি আর কি, এই প্র্যাকটিসগুলো করতেছি। আর প্রতি বছর আসলে এরকমের ওয়েদারই থাকে, এবার একটু বেশি মনে হচ্ছে। টসটা অবশ্যই একটা ভাইটাল হবে আমার কাছে মনে হয়। না না, এটা ভিজা বল দিয়ে শুধু পেস বলার বা স্পিনার না, আমরা ভিজা বলে ক্যাচিং করে থাকি, স্পিনাররাও বল করে থাকে, পেস বলাররাও সবাই করে থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়। বুঝলাম না, না আমি ফুল যে প্রতি বছরই আমাদের নতুন নতুন ফ্র্যাঞ্চাইজ আসে সেক্ষেত্রে সবার নাম মনে রাখাটা বা জানাটা জরুরি না, বাট এটা জানা জরুরি যে কোন টিমে কারা খেলতেছে, কোন প্লেয়াররা খেলতেছে, এবং ওই টিমের সম্পর্কে যতটুকু আমি আজ প্লেয়ার হিসেবে জানা দরকার এটা আমি অনেক বেশিই জানি মাশাল্লাহ। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167 আমার আমার সাথে যতটুকু কথা হয়েছে বরিশালের টিমের ম্যানেজমেন্টের বা ওনারের, তারা আমাদেরকে একথা বলছে যে বরিশাল টিমটা করা হবে এরকমের যেন সামনের 2-3 বছর মোটামুটি একটা কোর টিম করতে পারে, মোস্ট অফ দ্য প্লেয়ার বাদ দেওয়ার চিন্তাভাবনা নাই, এই যারা খেলতেছে তাদের ভিতর থেকেই মোস্ট অফ দ্য প্লেয়ার নিতে চাচ্ছে পরের বছরে। এটা সত্য যে আসলে যখন অকশন হয় তখন অনেক সময় নিতে পারে না, তবে এটা যদি সিস্টেমটা এরকমের হয় যে প্রথম থেকে সাইনিং করায় রাখতে পারবে 7-8 জন করে বা 5 জন করে, সেক্ষেত্রে ও যেহেতু নিয়ম নেয় সেক্ষেত্রে কিছু করার থাকে না। কিন্তু আমার সাথে যতটুকু কথা হচ্ছে তারা আমাদের টিমের ওনার মিজান ভাই সে বলছে যে সে চাচ্ছে যে বরিশাল টিমে
প্রায় 7-8 জন প্লেয়ার যেন একসাথে কন্টিনিউ খেলতে পারে, সেটা তার প্ল্যান আছে। আর অন্য টিমের সবাই চায়, কিন্তু আসলে প্ল্যানটা হচ্ছে কি আমাদের নিয়মটা তো ওই রকমের না, এই জন্য হয়তো পারছে না। না সেক্ষেত্রে অবশ্যই, সেক্ষেত্রে একটা রিলেশনশিপ বন্ডিং তৈরি হয় প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে, আর পারফরমেন্স অনেক ডেভেলপ হয়। এবং দেখবেন যে আইপিএলে যেটা করতেছে, আইপিএলে কিন্তু এই পারফরমেন্স অনেক ডেভেলপ হয়। ওরা মানে একটা কম্বাইন ক্রিকেট একসাথে অনেকদিন ধরে খেলতেছে একটা টিম, তো সেক্ষেত্রে আসলে পারফরমেন্স অনেক ভালো হয়। এটা কারণটা মনে হয় আমাদের মেধা কম, একটু একটু পড়াশোনা করতে হবে। আসলে পড়াশোনা অনেকদিন করা হয় না, খেলাধুলায় বেশি মনোযোগ হয়ে গেছে। পড়াশোনাটা করলে ইনশাল্লাহ পরবর্তীতে রাখার মনে রাখবো ইনশাল্লাহ। আজকেই মুখস্থ করবো। দেখেন এইগুলো কঠিন কোশ্চেন আমার জন্য। এগুলো আসলে উইকেট ডেভেলপ হচ্ছে, হচ্ছে না তা না। যেমন এবার আপনি দেখবেন এনসিএলে ফার্স্ট ক্লাসের উইকেট কিন্তু ডেভেলপ হয়েছে, বলও খুব ভালো দিছে। এবার আমরা এবার ডিউক বলে খেলেছি এবং গ্রাস উইকেট ছিল, সেখানে বলাররা খুব ভালো বোলিং করছে, স্পেল ভালো ছিল, ব্যাটসম্যানরাও মানে মানে মোটামুটি কন্ডিশনের সাথে ট্রাই করছে অ্যাডজাস্ট করার জন্য। আর মিরপুরের উইকেট বলতে দেখেন আমাদের এই উইকেটে তো আমরা ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ জিতেছি, বা এখন ওয়ার্ল্ডের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গার উইকেট এরকমের থাকতে পারে। যেমন অস্ট্রেলিয়াতে কিছু কিছু উইকেট আছে খুবই পেস বান্ধব উইকেট, সেখানে আসলে খুবই কঠিন ব্যাটসম্যানদের ব্যাটিং করা, সেখানে যে কোনো বলারদের অনেক ভালো বাউন্স থাকে, সুইং থাকে। তো আমাদের হয়তো বা এমন হতে পারে যে মিরপুর উইকেটটা আমাদের ওই রকমের, যে আসলে আমরা এখানে আনপ্রেডিক্টেবল একটা উইকেট, এখানে কী হবে এটা ওয়ার্ল্ডের কোনো টিম বলতে পারবে না। এক্ষেত্রে কিন্তু আমরা যে সবসময় ফেভার নেই তা না, এমন কিন্তু অনেক ভালো ভালো টিম এসে আমাদেরকে হারাই দিছে, বা নর্মাল টিমও আমাদেরকে হারাই দিছে। আমরা আফগানিস্তানের সাথেও হারছি এই সব জায়গায়, তো এইরকম না, আনপ্রেডিক্টেবল উইকেট থাকতে পারে দু একটা। না তা তো অবশ্যই, আসলে নিজের বিভাগের হয়ে খেলতে পারাটা অনেক বড় একটা যেমন আনন্দের ব্যাপার, আবার সেম একটা প্রেশারেরও ব্যাপার। কারণ আমার কাছ থেকে আশা করবে অনেক কিছু আমার ডিভিশন, আমার ডিভিশনের মানুষগুলো এবং আমার ডিভিশনের ওনারও, তো সেক্ষেত্রে একটা এক্সট্রা প্রেশার কিন্তু কাজ করে। আর এখন যে জিনিসটা হচ্ছে ইনশাল্লাহ যতটুকু ম্যাচুরিটি হয়েছে তাতে ইনশাল্লাহ ট্রাই করবো যেন ভালো কিছু করতে পারি, এটাই আর কি যথাসাধ্য।